हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज बनाच्छी रुई माछेर करी। एर जोन्नो देखुन की की लागछे। एखाने रुई माछ नियेछी आर नियेछी लवण, लंकार गुड़ो, हलुद गुड़ो, धने गुड़ो। प्रथमे आमी माछटाके भालोभावे नून हलुद दिए माखिए निच्छी आर किछुक्षण रेखे दिच्छी। एखाने आमी किछु मशला नियेछी, देखे निन। करी पत्ता, पेंयाज कुचि, टोमेटो कुचि और नियेछि आदा रसुन बाटा। एखाने आछे काचा लंका, शुकनो लंका, सर्षे और गोलमरिच, एटाके भालोभावे पेस्ट बनिए नेब। एखाने सादा तेल नियेछि माछटाके भाजार जन्य। तो देखुन माछगुलोके एके एके फ्राई करे नेब। ভাজা হয়ে গিয়েছে, এবার আর এক পিট থেকে ভালো করে ভেজে নেব মাছগুলোকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছি, সব মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। সো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে সেম কড়াইতে আমি আরও কিছুটা তেল দিচ্ছি, দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, খুব বেশি জোরে দেব না। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে দিচ্ছি কারি পাতা আর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। দু থেকে তিন মিনিট পর মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু মাছের টেস্টটাও খুব ভালো আসবে। খুব ভালোভাবে আমি মশলাটাকে মিক্স করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে একে একে সবকটা গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো। এক চামচ লবণও আমি দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। তো দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিয়ে দিয়েছি আর এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলিও ইউজ করতে পারেন। মশলাটা দু থেকে তিন মিনিট পর খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার একে একে সবকটা ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে এটাকে ঢেকে দু থেকে তিন মিনিট আরও ফুটতে দেব। তো দেখুন দু থেকে তিন মিনিট পর গরমা গরম রুই মাছের কারি একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দেখুন রুই মাছের কারি একদম রেডি। গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন। আর আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।